হ্যালো ফ্রেন্ডস, আনকমন সেন্সের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আনকমন সেন্সে আমরা কিছু কমন সেন্স সেগুলি আসলে নতুন করে আরও একবার আপনাদেরকে জানান দিই। আমরা জানি এই বিষয়গুলি আমরা সবাই কম বেশি জানি, কিন্তু কিছু কিছু ব্যাপার আমরা অনেকেই ভুলে যাই, এবং এই যে ভুলে যায় না, এই ভুলে যাওয়ার কারণে আমাদের কিন্তু নানা রকমের সমস্যা ফেস করতে হয়। আজকে যে বিষয়টি সেটা আসলে বাবা মায়েদের জন্য, এবং যাদের বাসায় একটা টিনেজ বেবি রয়েছে, যাদের টিনেজ এখনও হয়নি তারা হয়তোবা এটা আজ যদি জেনে রাখেন, মানে আজকে যদি জেনে রাখেন আগামীতে আপনার কিন্তু কাজে লাগতে পারে। আজকে আনকমন সেন্স আপনাদেরকে দেখাতে চলেছি টিনেজ বেবি যারা রয়েছে, বিশেষ করে 13-19 বছর বয়সী শিশু যাদের বাসায় রয়েছে এবং যাদের বাবা মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, মানে বাবা মায়েরা যাদের সন্তান রয়েছে 13-19 বছরের, তারা আসলে সন্তানদের সঙ্গে কীভাবে আসলে চলবেন, কী বলবেন কী বলবেন না, চলুন দেখে আসি। আনকমন সেন্সে আজকে দেখাবো যে সন্তানদেরকে আসলে কোন ধরনের কথা আমরা বলবো না, কোন বিষয় নিয়ে তার সঙ্গে ডিসকাস করবো না অথবা ইগনোর করবো। এটা 13-19 বছর বয়সী সন্তান যারা রয়েছে শিশু, 18 পর্যন্ত আমরা শিশু বলি, তো সেক্ষেত্রে 13-19 বছর বয়সী সন্তানদেরকে আপনি কী কী বলবেন না সেটা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। নাম্বার 1, তাকে যেটা বলবেন না সেটা হচ্ছে যে তার যদি কোনো ভাই বোন থাকে কম্পেয়ার করবেন না, যে তোমার চেয়ে তোমার ভাইয়া অথবা তোমার চেয়ে তোমার আপু অথবা তোমার ছোটো বোন তোমার ছোটো ভাই তোমার চেয়ে অনেক ভালো, এই ধরনের কম্প্যারিজন না ওই শিশুটি ওই ছেলেটি অথবা ওই মেয়েটি নিতে পারে না, এতে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া কাজ করে, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। চেষ্টা করুন এই ধরনের তুলনা না করতে যে তোমার চেয়ে ও ভালো। হ্যাঁ, এটা ভাই বোন ছাড়াও কিন্তু অন্য উদাহরণ হতে পারে, পাশের বাসার অমুক তো তোমার চেয়ে ভালো, এই বিষয়ে মানে তুলনা করা যাবে না, তাহলে সে ভালো থাকবে। নাম্বার 2, নানা রকমের বিধিনিষেধ, এটা করো না, এটা করো না, ওটা করাই যাবে না, এটা কেন তুমি করেছো, নানা ধরনের বিধিনিষেধ ওর মধ্যে এক ধরনের খুব কাজ করে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে ছেলেটি অথবা মেয়েটি। তো চেষ্টা করবেন এত বিধিনিষেধ না আনতে, আর সবসময় আমাদের এই চেষ্টা তো থাকেই নানা রকমের খারাপ দিক থেকে যেন বাচ্চারা দূরে থাকে, সেটাকে আরও টেকনিক্যালি আমরা হ্যান্ডেল করব। তার জন্য যে কোনো কিছুতে টিভি দেখা যাবে না, ফোন হাতে নেওয়া যাবে না, খেলতে যাওয়া যাবে না, ছাদে যাওয়া যাবে না, বারান্দায় বসা যাবে না, এতক্ষণ কেন এটা করছো, কেন তুমি এটা করোনি, তো এই যে না করা করা, এই যে বিধিনিষেধ, এই বিধিনিষেধ আরোপ বন্ধ করুন। আপনার শিশু আপনার বাচ্চা অনেক ভালোভাবে আসলে বেড়ে উঠবে এবং অনেক ভালো থাকবে আমার সেটা যেটা মনে হয়। নাম্বার 3, সবারই কিন্তু প্রাইভেট অথবা পার্সোনাল কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, আপনি বাবা মা আপনার মনে হতেই পারে যে ও তো এইটুকু বাচ্চা, ওর প্রাইভেট কী, ওর পার্সোনাল কী, ছোটোদেরও কিন্তু অনেক প্রাইভেট অনেক সিক্রেট অথবা অনেক পার্সোনাল কিছু ব্যাপার থাকে। তো কৈশোর এই ব্যাপারগুলি যে প্রাইভেট প্রাইভেসি অথবা পার্সোনাল ইস্যুসগুলি কিন্তু বয়ঃসন্ধিকাল অনেক বড় আকারে ধরা দেয়, তো ছোটোদের কিন্তু আত্মমর্যাদায় একটা ধাক্কা আসতে পারে যে কেন আমার প্রাইভেসি আমি মেনটেন করতে পারছি না অথবা কেন আমার পার্সোনাল কোনো বিষয় থাকতে পারে না। তো বাচ্চাদের সঙ্গে এই ধরনের বিষয়গুলি থেকে আলাপ থেকে এই কথাবার্তা থেকে দূরে থাকুন। নাম্বার 4, পোশাক নিয়ে, বিশেষ করে মেয়েদের এই সমস্যাটা বেশি পড়তে হয় যে এই পোশাক পরা যাবে না, ওই পোশাক পরা যাবে না, তবে ছেলেদের বেলাতেও কিন্তু এই বিষয়টি রয়েছে। শুধু পোশাক না, নিজের মতো করে কোনো স্টাইলিং করা যাবে না, চুল কাটা যাবে না। হ্যাঁ, আপনি অবশ্যই শালীনতা কি এই বিষয়টি তাকে অবশ্যই বোঝাবেন এবং তাকে খুব সুন্দরভাবে বরং উদাহরণ দিয়ে তাকে বোঝাতে পারেন যে কোন পোশাকে তোমাকে শালীন দেখাচ্ছে, অনেক স্মার্ট দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক হ্যান্ডসাম অথবা গর্জিয়াস দেখাচ্ছে, সেটা আপনি তার সামনেই তুলে ধরুন। জোর করে অথবা রাগারাগি করে পোশাক আশাকে নিষেধাজ্ঞা এটা একেবারে দেবার চেষ্টা করবেন না। নাম্বার 5, সবশেষে বলবো যে আমাদের বাবা মায়েদের একটা বিষয় আছে যে এটা খুব স্বাভাবিক, আমি যেমন আমি নিজেও আমার বাবা মায়ের কাছে এখন অনেক ছোট, তো বাবা মায়ের কাছে তো 13-19 বছরের ছেলে মেয়ে তো ছোটো থাকবেই, তবুও ওর যে 13-19 বছর বয়সী হয়েছে মানে ও যে একটু বড় হয়েছে এটা বাবা মাকে অবশ্যই মেনে নিতে হবে, এবং কথায় কথায় বলা যাবে না তুমি অনেক ছোট, তুমি তো এত ছোট, তুমি এখনও ছোটই রয়ে গেছো, এই বিষয়গুলি না ওকে অনেক আঘাত করে। চেষ্টা করবেন এই বিষয়গুলি এবং তার যে পছন্দ ভালো লাগা খারাপ লাগা রয়েছে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন, যে এই বয়সে আপনি উদাহরণ দেবেন না অথবা তাকে এই বিষয়ে কোনো ধরনের দোষারোপ করবেন না, তো যে তুমি এত ছোট তুমি কীভাবে এটা করলে অথবা তুমি কীভাবে এটা বললে, তোমার বয়স কত দেখেছো, তো এই যে বয়স নিয়ে তাকে বারবার আঘাত করা এই বিষয়টা থেকে প্লিজ প্লিজ দূরে থাকুন। বন্ধুরা, আনকমন সেন্সের এই ছিল আমাদের আজকের ভিডিও, সন্তানদেরকে আসলে কী ধরনের কথা আমরা বলবো অথবা বলবো না, এবং সেই সন্তান যদি থাকে 13-19 বছর বয়সী, আজকে যারা বাবা মা রয়েছেন অথবা আগামীতে যারা বাবা মা হবেন তাদের সবার জন্য আমাদের আজকের এই এপিসোড। ছেলেমেয়েরা আসলে এই বয়সটাতে অনেক বেশি সেন্সিটিভ থাকে এবং তাদেরকে নানা রকমের উপহাস অথবা সমালোচনা তারা একেবারেই গ্রহণ করতে পারে না, বরং তাদেরকে অনেক সৃজনশীল উপায় এবং গঠনমূলক
সমালোচনা অথবা আলোচনা অথবা ডিসকাশন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে আপনার যে চাওয়া সেটা তাকে জানান। আমার বিশ্বাস আপনার সন্তান আপনার কথা রাখবে। ভালো থাকুন সবাই। আনকমন সেন্সের এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ঢাকা FM 90.4 ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, টাটা।